ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব হানাফিদের তৈরিকৃত জাল হাদিস এই সম্পর্কে। আইন হুদা সাহেব আমেরিকান প্রবাসী, তিনি ধারাবাহিকভাবেই আহলুল হাদিসদের উপরে বিষজ্ঞা করে চলেছেন, ক্রমশ মিথ্যাচার করে চলেছেন, জালিয়াতি করে চলেছেন। আর তার সঙ্গে সঙ্গে আমার একটি ভাষার ভুল হওয়ার কারণে তিনি বলেছেন, এই প্রচারণ চালিয়েছেন যে মুসলিহুদ্দিন মাজহারি জাল জয়ীব বুঝে না। তার সাথে সাথে তিনি ভিডিওতে অ্যাডও দিচ্ছেন লেখনীতে শিরোনামে হেডিংয়ে, মাজহারি ভাদাইম্মা জাল জয়ীব বুঝে না। যাক, তিনি হয়তো এটা প্রচার করতেই পারেন, অ্যাড দিতেই পারেন, হয়তো ভাদাইম্মা নাটক কোম্পানির কাছ থেকে টাকা পেয়েছেন, বড় ধরনের অনেক কিছু পেয়েছেন, আর তাকে অ্যাড দিতে বলেছেন, প্রচার করছেন। যাক, অসুবিধা নেই, এতে আমার কোনো আসা যায় না। তিনি ওই ভিডিওতে বলতে চেয়েছেন, আমি বলেছি কারো তৈরিকৃত জয়ীফ হাদিসও আহলুল হাদিসরা গ্রহণ করে না, এটা মিস্টেক, ভাষার ভুল, এতে আসে যায় না কিছু, জয়ীফ হাদিস জাল হাদিস বোঝা বুঝি না বোঝা। ওখানে আমি বলতে চাইছি যেটা, কারো বর্ণনাকৃত জয়ীফ হাদিসও আহলুল হাদিসরা গ্রহণ করে না। ভালোভাবে শুনে নিন আহলুল হুদা সাহেব, কারো বর্ণনাকৃত জয়ীফ হাদিসও আহলুল হাদিসরা গ্রহণ করে না। ওখানে তৈরিকৃত আমার বেরিয়ে গিয়েছে, ওটা হয়েছে ভাষা ভুল হয়েছে। আপনি অনেক ভাষার ভুল করেন, ওগুলো আমি ভুল ধরতে চাই না। শরীয়তে আপনি জালিয়াতি করছেন, হাদিসে জালিয়াতি করছেন, তারপরে সহিকে জয়ীব বলছেন, জয়ীবকে জাল বলছেন, সেই বিষয়টা হচ্ছে আমার আলোচ্য বিষয়। কিন্তু আপনার ভাষার ভুল আমি ধরতে যাইনি, অনেক ভাষা আপনি ভুল করেন, আঞ্চলিকতা আপনার মধ্যে রয়েছে, অনেক ভাষা আপনি ভুল করেন। যাই হোক, ওটা আমার ধর্তব্য বিষয় নয়। আমি যেটা বলতে চেয়েছি, জয়ীফ হাদিস গ্রহণযোগ্য নয়, তৈরিকৃত হাদিস তো জাল, এটা সকলেই জানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম দিয়ে তৈরি করা হবে, এটা হাদিস জাল, এটা সকলে অবগত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম দিয়ে তৈরিকৃত হাদিস, এটা হচ্ছে জাল, এটা সকলেই জানেন। আর আমি বলতে চাইছি বর্ণনাকৃত, এখানে ভাষার সামান্য একটু হেরফেরের কারণে আমি জয়ীফ বুঝি বা না বুঝি এতে কিছু আসা যায় না। আলহামদুলিল্লাহ, আমি জয়ীবকে জয়ীবই বলেছি, সহি গাইরি বলিনি, আপনার মতো জালকে সহি বলে চালিয়ে দিনি, জাতিকে আমি ধোকা দিনি, আপনার মতো। আইনুল্লাহ সাহেব, আপনি এবং আপনার উত্তরসূরি যারা আছে হানাফি মাঝহাবের সমস্ত ভাইদের চ্যালেঞ্জ রইল কিয়ামতের সকাল পর্যন্ত। হয়তো আপনি বলবেন নির্বোধের মতো যে কিয়ামত পর্যন্ত মুসলিহুদ্দিন মাজহারি আপনি কি বাঁচবেন? আমি না বাঁচলে কি হলো? আমার কোনো উত্তরসূরি, আমার কোনো বন্ধু, দিনী বন্ধু, দিনী ভাই আহলুল হাদিস যারা বেঁচে থাকবেন জবাবের অপেক্ষায়, জবাবের অপেক্ষায় থাকবেন, কোন দেওবান্দি, কোন ব্রেলি, কোন হানাফি জবাব দেয় এই হাদিসগুলো? যেই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে তৈরি করেছে হানাফি মুকাল্লিদরা,
হাদিসগুলো শুনুন, আপনি বলুন এই হাদিসগুলো কি আহলুল হাদিসরা তৈরি করেছে? আহলুল হাদিস আলিমরা কেউ কেউ বক্তব্য দিতে গিয়ে অনেক সময় তাহকিক ছাড়াই বলে দেন, আর সেটা হয়তো জাল হতে পারে, জৈব হতে পারে। কিন্তু আপনি ল্যাপটপ নিয়ে আর প্রজেক্টর নিয়ে জৈবকে সহি আর সহিকে জৈব আর জালকে সহি বলছেন, এটা যে কত বড় ধৃষ্টতা এটা সকলে অবগত। আপনাদের তৈরিকৃত জাল হাদিস, আপনাদের ফ্যাক্টরিতে তৈরি করা, সরি আপনাদের ফ্যাক্টরিতে নয়, মানে আপনাদের এই তথাকথিত যারা হানাফি এদের নয়, পূর্বে যারা রয়েছে খুবই গোঁড়া তারা তৈরি করেছে, আর আপনারা সেগুলো প্রচারও করেন। আপনাদের সেই মুকাল্লিদরা হানাফিরা দেওবান্দি বিরালি কবর পূজারি মাজার পূজারি তারা প্রচার করে থাকেন হাদিসগুলো। হাদিসগুলো এই জন্য বলেন যে তাদের খুব স্বার্থে, তাদের পক্ষে তাদের স্বপক্ষে হচ্ছে। এগুলো কাদের তৈরি হাদিস? আহলুল হাদিস দেন নাকি হানাফিদের? হানাফিদের আপনি এটা বলবেন, এটা আপনি ফয়সালা দেবেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলাতুল হাদিস যাইফার মাওজুআ দ্বিতীয় খণ্ড 42 পৃষ্ঠা হাদিস নাম্বার 570 সেখানে হাদিসটি নিয়েছেন, يكون في امتي رجل يقال له محمد بن ادريس اضر على امتي من ابليس ويكون في امتي رجل يقال له ابو حنيفه هو سراج امتي نبي صلى الله عليه وسلم নাম দিয়ে হাদিস তৈরি করেছেন। কারা করেছেন এটা? আহলুল হাদিস নাকি হানাফিরা? আপনি জবাব দেবেন আহলুল হাদিস সাহেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস তৈরি করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি নাম দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আমার উম্মতের মধ্যে এক ব্যক্তির আবির্ভাব ঘটবে যে যার নাম হবে, যাকে বলা হবে মুহাম্মদ ইবনে ইদ্রিস অর্থাৎ ইমাম শাফিঈ, আদর আলা উম্মতি মিন ইবলিস, সে আমার উম্মতের উপরে খুবই ক্ষতিকর হবে শয়তানের চেয়েও, শয়তানের চেয়েও আমার উম্মতের জন্য ক্ষতিকর হবে। সে হচ্ছে কে? ইমাম শাফিঈ মুহাম্মদ ইবনে ইদ্রিস। ওয়া ইয়াকুনু ফি উম্মতি রাজুলুন ইউক্বালু লাহু আবু হানিফা হুয়া সিরাজু উম্মতি, আর আমার উম্মতের মধ্যে একজন ব্যক্তির আবির্ভাব ঘটবে যাকে বলা হবে আবু হানিফা, তিনি হবেন আমার উম্মতের প্রদীপ, তিনি হবেন আমার উম্মতের চিরাগ। ইমাম শাফিঈ হয়ে গেলেন শয়তানের চাইতে উৎকৃষ্ট, আর আবু হানিফা হয়ে গেলেন উম্মতের প্রদীপ, উম্মতের চিরাগ। আনন্দা সাহেব জবাব দেবেন, আপনি এই হাদিস কারা তৈরি করেছে? আহলুল হাদিসরা নাকি আপনারা? তারপরে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা যাইফুল মাওদুআ হাদিস নাম্বার 569 তার আগের হাদিস নিয়েছেন, হাদিসটি জাল। কারা তৈরি করেছে এই হাদিস? আহলুল হাদিসরা নাকি হানাফিরা? আপনি উত্তর দেন, মান করা খলফাল ইমাম মুরিয়াফুহু নারা, যেই ব্যক্তি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ল বা কিরাত করল অর্থাৎ সূরা ফাতিহা পড়ল, তার মুখকে আগুন আগুন দিয়ে ভরে দেওয়া হবে, তার মুখ আগুন দিয়ে ভরে দেওয়া হবে। এই হাদিস কারা তৈরি করেছে আনন্দ সাহেব? আহলুল হাদিসরা নাকি হানাফিরা? আপনি জবাব দেবেন। তারপরে আরও একটি হাদিস সিলসিলা যাইফুল মাওদুআ হাদিস নাম্বার 568, মান রাফা ইয়াদাইহি ফি সলাতি ফালা সলাতা লাহ, যে ব্যক্তি সলাতে বা নামাজে হস্তোত্তরণ করল, হস্তোত্তরণ করল, রাফাউল ইয়াদাইন করল, তার নামাজি হলো না, ফালা সলাতা লাহ, তার নামাজি হলো না। এই হাদিস কারা তৈরি করেছে? যে ব্যক্তি ইমামের পেছনে, সরি, যে ব্যক্তি নামাজে রাফাউল ইয়াদাইন করল, তার নামাজি হলো না, এই হাদিস কারা তৈরি করেছে? আরো হাদিস তৈরি করেছে নাকি হানাফিরা তৈরি করেছে? কারা তৈরি করেছে আপনি বলুন? একেবারে সরাসরি ডাহা মিথ্যা কথা নবী সাল্লাল্লাহু আলাইহি নাম দিয়ে জাল হাদিস আপনারা তৈরি করেছে, এটা জাতি স্পষ্ট হয়ে যাচ্ছে, বুঝে যাচ্ছে, পরিষ্কার একেবারে দিবালোকের ন্যায় স্পষ্ট যে এই হাদিসগুলো হানাফিরা ছাড়া কেউ তৈরি করেনি। আপনি এর জবাব দেবেন, আহলুল হাদিসরা তৈরি করেছে? আহলুল হাদিসরা জাল হাদিস তৈরি করে? আহলুল হাদিস সাথে বলে মান কাযাব আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া আমা কাযাব মিনান নার, সহিহুল বুখারী হাদিস নাম্বার 110। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি আমার উপরে জেনে শুনে মিথ্যারোপ করল তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম, মান কাযাব আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার।
এটা তো রাসূলুল্লাহ থেকে সহি সূত্রে হাদিস প্রমাণিত, আর আরো হাদিসের সাথে হাদিস মানবে এটা স্বাভাবিক। হাদিসের অপব্যাখ্যা, হাদিসের জালিয়াতি, এটা আপনাদের কাজ, আহলুল হাদিস করবে না কখনো। এই জন্য আহলুল হাদিস কখনো জাল হাদিস বানাতেই পারে না। এগুলো আপনারা জেনে শুনে হানাফিরা এই সমস্ত জাল হাদিসগুলো বানিয়েছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই সমস্ত জাল হাদিস থেকে বেঁচে থাকার, আর আইনুল্লাহ সাহেবের জালিয়াতি থেকে, মিথ্যাচার থেকে বাঁচার মুসলিম উম্মাকে তৌফিক দিন। সকলে বলে আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري.